ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ সিটি জুড়ে বাড়ছে সিটি নির্বাচনের উত্তাপ। প্রধান দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তৈমুর আলম খন্দকার, শামীম ওসমান, সেলিম ওসমান দুই ভাইয়ের ক্যান্ডিডেট, দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সকলেই আমার সাথে আছে। শামীম ওসমান মেয়রের আইবি যে দল করে ওই দলের এমপি, সে তাদের ভাই বোন সম্পর্ক, আমি তো সকলের সমর্থনে চাই। কে হবেন জনতার সেবক? নির্ভরযোগ্য নেতৃত্ব নির্বাচনে বিচক্ষণ ভোটাররা বলছেন কোনো দল নয়, প্রাধান্য দেবেন দূরদৃষ্টি সম্পন্ন ও নিবেদিত ব্যক্তিকে। সিটি কর্পোরেশনে কাজ করতে পারবো তাকে আমরা চাই, যেন দেশের উন্নত করতে পারে, কাজ করে, এরকম আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের কোনো নেতা অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে নারায়ণগঞ্জে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আমার সিদ্ধান্ত আমার কাছে, আমি এই নির্বাচনে কি অবদান রাখবো, এই নির্বাচনে আমি আমার দায়িত্ব পালন করব না করবো না, সেটি আমার উপর নির্ভর করে। আমি যদি কোনো কিছু করতে ব্যর্থ হই, আমি যদি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই, সে দায়িত্ব আমাকে বহন করতেই হবে। সেই ব্যর্থতার দায়িত্বের জন্য পার্টির কাছে জবাবদিহি করতেই হবে, সে যেই হোক না যেই হন না কেন। ওমিক্রনের বিস্তার ঠেকাতে সব ধরনের সভা সমাবেশ বন্ধ সহ জাতীয় কমিটির চার দফা সুপারিশ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। আজ আলাদা অনুষ্ঠানে তারা এই কথা জানান। এদিকে দেশে নতুন করে আরও 1116 জনের করোনা শনাক্ত হয়েছে, আক্রান্তের হার বেড়ে 6% কাছাকাছি পৌঁছেছে। দেশে ক্রমেই বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে ওমিক্রন আতঙ্ক। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে আবারও নড়ে চড়ে বসেছে সরকার। এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা, সভা সমাবেশ, বিয়ের অনুষ্ঠান সহ জনসমাগম বন্ধ সহ চার দফা সুপারিশ করেছে। এমন বাস্তবতায় শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন রোধে কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দেন। মাস্ক পরতে হবে, আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো, যেগুলো বিয়েশাদি হচ্ছে, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে, সেখানেও যে ক্যাপাসিটি আছে ওই প্রতিষ্ঠানে, তার বেশি একজন লোক ওখানে দাওয়া দিতে পারবেন না। জাতীয় কারিগরি কমিটি যেটা আছে স্বাস্থ্যের, তাদের যে নির্দেশনা আছে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে। সমস্ত জেলা পর্যায়ে এই নির্দেশনাগুলো চলে আসবে। এদিকে শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সন্তানদের ভবিষ্যতের কথা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়লেও কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, মাঠ পর্যায়েও নেই নির্দেশনা বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ। এ অবস্থায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। শুনতেছি যে বাড়তেছে, এখন আমিও রাস্তায় এসে মাস্ক ফেলাইছি, কাশিটা বেশি এলে সস্তা। এই হলো অতি সংক্রমণশীল করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের প্রায় এক মাসের বাংলাদেশ। সব জেনে বুঝেও যেন না দেখার ভান, না শোনার অভিনয়। করোনা সংক্রমণের শুরু থেকেই সরকারের পক্ষ থেকে রয়েছে নানা নির্দেশনা, বিধিনিষেধ। এখনও চালু রয়েছে নো মাস্ক নো সার্ভিস। অথচ গণপরিবহনের চিত্র বলছে কাজীর গরু কিতাবেই আছে, বাস্তবে গোয়াল শূন্য। আগে তো বাসে স্যানিটাইজার দিতেন যাত্রীদেরকে, এখন কেন দিচ্ছেন না? এটা আমার ব্যক্তিগত অবহেলা ছিল, যদিও ঠিক নয়। এবার আসা যাক মাছের বাজারে। হাজারো ক্রেতা, বিক্রেতাও কম নয়। এদের মধ্যে অধিকাংশই আবার বয়োজ্যেষ্ঠ নাগরিক, অথচ সচেতনতার ছিটে ফোটাও খুঁজে পাওয়া। গেটের বাইরে বের হওয়ার পর আর কোনো ডিসিপ্লিন থাকে না, যেহেতু এই মুহূর্তে অমিক্রনের
ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, স্কুল কলেজগুলো একটু বন্ধ দেওয়া দরকার। দীর্ঘদিন করোনা সংক্রমণের নিম্নগতি এবং একই সঙ্গে সরকারের ঢিলেঢালা ভাবই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা। নির্দেশনাগুলোকে ভাগ করে ফেলা দরকার, যেগুলো বিজ্ঞানের আলোকে মনে হচ্ছে আরো বেশি কঠোর হওয়া দরকার সেগুলোকে আরো বেশি কঠোর রূপ দেওয়া দরকার। পরিস্থিতি সামাল দিতে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি 2-3 সপ্তাহের জন্য স্কুল কলেজ সহ জনসমাগম স্থল বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দীর্ঘ প্রায় 3.5 মাস করোনা সংক্রমণের হার 5% নিচে থাকলেও সম্প্রতি সেই স্বস্তিদায়ক অবস্থান থেকে ছিটকে বেরিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। সামনের দিনে এই হার কোথায় গিয়ে ঠেকবে সেটি এখনই বোঝা না গেলেও এটি কারো অজানা নয় যে শুধুমাত্র ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলে এই অদৃশ্য জীবাণু রুখে দেয়া অসম্ভব কিছু নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসানো হয়েছে চলন্ত সিঁড়িও, তৈরি হয়েছে লিফটের জায়গা। এছাড়া কাজীপাড়া ও শেওড়াপাড়া বাদ দিলে প্রতিটি স্টেশনেই তৈরি হচ্ছে ওঠানামার জায়গা। উত্তরা থেকে আগারগাঁও সবগুলো মূল অবকাঠামো নির্মাণ শেষে চলছে ছাদ ও স্টেশনের ভেতরের কাজ। মেট্রো রেলের স্বপ্নটা এখন হাতের মুঠোয়। উত্তরার দিয়াবাড়ির 1 নম্বর স্টেশনের সিঁড়ি এমনই প্রস্তুত, প্রস্তুত এসকেলেটার, ওপাশে লিফট তৈরি। প্রথম 9টি স্টেশনের 7টি স্টেশনেরই এখন ওঠানামার সিঁড়ি প্রস্তুত প্রায়। এরই মধ্যে উত্তরার প্রথম 3টি স্টেশনের দুপাশেই তৈরি হয়ে গেছে সিঁড়ি। প্রথম স্টেশনে বসেছে স্কেলেটার বা চলন্ত সিঁড়িও। এছাড়া পল্লবী, মিরপুর 11, 10, আগারগাঁও প্রতিটি স্টেশনেই সিঁড়ি প্রস্তুত। এক্সিট এন্ট্রিটের কাজগুলো আমরা শুরু করেছে এবং যেখানে যেখানে কাজ শেষ হয়ে যাচ্ছে, উপর থেকে যেখানে ধরেন যে এসকেলেটারে হয়তো 3টা ধাপে বা 4টা ধাপে উঠতে হবে, উপরের ধাপগুলোতে কিন্তু আমরা এসকেলেটার বসানোরও কাজ শুরু করে দিয়েছে এবং এসকেলেটার বসেও গিয়েছে। ডিসেম্বর থেকে প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90% বেশি, আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 73.08%, সার্বিক অগ্রগতি 74.04%। এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে স্টেশনের ভেতরের কাজের অংশ। পরিপূর্ণভাবে সব শেষ করে আরেকটা কাজ করব এরকম পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি না। আমরা অগ্রসর হচ্ছি যেখানে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে যেই কাজটা শুরু হবে সেখানে যেন সেই কাজটা শুরু হয়ে যায়। অন্য একটা স্টেজে অন্য কাজটা থাকলে সেইভাবে সেই কাজটাও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর স্বপ্নের মেট্রো রেল চলবে মতিঝিল পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 3 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জাপানের 2 যুদ্ধজাহাজ উরাগা ও হিরাটো। দুপুরে বন্দরে নোঙ্গর করে জাহাজ দুটি। এ সময় উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সফর দুদেশের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা জাপানি রাষ্ট্রদূতের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। শনিবার দুপুর 2টার কিছু পরে কর্ণফুলী নদীর মোহনায় প্রবেশ করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের 2 যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশ জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ প্রত্যয় তাদের অভ্যর্থনা জানায়। বেলা 2:30টার দিকে চট্টগ্রাম বন্দরের 5 নম্বর জেটিতে জাহাজ দুটি নোঙর করলে সুসজ্জিত একটি বাদক দল বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানায় তাদের। প্রতিউত্তরে জাহাজ থেকে অভিবাদনের জবাব দেন জাপানি নৌসেনারাও। পরে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম নৌ অঞ্চলে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাকসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সফর দুদেশের 50 বছরের বন্ধুত্বের প্রতীক উল্লেখ করে বাংলাদেশ জাপান নৌবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত। Maritime self-defense forces in terms of enhancing further friendship, very symbolic in terms of further promoting a cooperation between Bangladesh Navy and the Japanese Maritime Self-Defense Force. 3 দিনের শুভেচ্ছা সফর শেষে জাপানের জাহাজ দুটি আগামী 10 জানুয়ারি বাংলাদেশ ছেড়ে যাবার কথা রয়েছে।
শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথম স্বীকৃতি দেয় সূর্যোদয় দ্বীপ রাষ্ট্র জাপান। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালনের উদযাপনের বছরে এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের দুই জাহাজ বাংলাদেশ সফরে সেই সম্পর্ককে আরও উন্নত করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ক্রাইস্টচার্চে টাইগারদের সামনে এবার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। অ্যাগলি ওভালে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। বে ওভালে ব্যাটে বলে দাপট দেখিয়েছে টাইগাররা, সেই জয়ই এ ম্যাচে অনুপ্রেরণা। ইনজুরিতে মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় একাদশে আসছে পরিবর্তন, অভিষেক হতে পারে নাঈম শেখের। এ ম্যাচেও বাংলাদেশের স্কোয়াডে আভাস মিলছে তিন পেসার খেলানোর। অন্যদিকে এই ম্যাচ দিয়ে কিউই জার্সিতে শেষ হচ্ছে কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলরের অধ্যায়। তার জন্য হলেও ম্যাচটা জিততে চায় নিউজিল্যান্ড। ব্ল্যাক কাপ একাদশেও মিলছে একাধিক পরিবর্তনের ইঙ্গিত, তবে সব ছাপিয়ে ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে বেরসিক বৃষ্টি।